শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের কুম্ভ মেলার সময় করোনা পরীক্ষার 1 লক্ষ রিপোর্টই জাল, যে কারণে ভারতের ভয়াবহ পরিস্থিতি। ভারতের লকডাউনে নির্যাতনের শিকার 73% প্রবীণ বৃদ্ধ। রণক্ষেত্রে পরিণত হল পাকিস্তানের পার্লামেন্টের অধিবেশন কক্ষ, এমপি আহত। ভারতে আটক চীনা গুপ্তচরকে ঘিরে পরতে পরতে রহস্য ভেদ করতে পারছে না ভারতীয় গোয়েন্দা সংস্থা। যুদ্ধ চুক্তি ভেঙে গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা। ন্যাটোর নতুন অবস্থানে ক্ষিপ্ত বেইজিং, বিপাকে পড়ল ইউরোপ। এবং সবশেষ থাকছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সংবাদ সংগ্রহে কাজ করবেন বিশ্বের 500 সাংবাদিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের বৃহত্তম ধর্মীয় উৎসব কুম্ভ মেলা নিয়ে উঠে এলো বড়সড় অনিয়মের তথ্য। সূত্রের খবরে, কুম্ভমেলায় সাধু তদন্তেদের করোনা পরীক্ষার দায়িত্বে থাকা একটি বেসরকারি ল্যাব টার্গেট পূরণ করতে একের পর এক মারাত্মক দুর্নীতির আশ্রয় নিয়েছে। উত্তরাখণ্ড সরকার নিযুক্ত করা এই বেসরকারি সংস্থা 1 লক্ষ ভুয়া কোভিড টেস্ট রিপোর্ট দেয় বলেও জানা গেছে তদন্তে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা হরিদ্বার কুম্ভমেলাকে আখ্যা দিয়ে সুপার স্প্রেডার ইভেন্ট হিসেবে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের পিছনে বিশেষজ্ঞরাও অনেকে এই লাখ লাখ মানুষের জমায়েতকে দায়ী করেছেন। কুম্ভমেলা নিয়ে কোভিড বিধি না মানা এবং ভুয়া টেস্ট সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করেছে হরিদ্বার জেলা প্রশাসন। তদন্তের প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, করোনা পরীক্ষার টার্গেট পূরণ করতে দুর্নীতির আশ্রয় নিয়েছে টেস্টিং এর দায়িত্বে থাকা সংস্থা। ল্যাবটি কুম্ভমেলায় অন্তত 1 লক্ষ ভুয়া করোনার রিপোর্ট দিয়েছে। এই করোনার রিপোর্টগুলি দেওয়া হয়েছে সাধারণ মানুষের নামে, যারা হয়তো কুম্ভমেলাতে অংশগ্রহণও করেনি। শুধু তাই নয়, ওই বেসরকারি সংস্থা নাকি একটি মাত্র কিট থেকে 700 জনের করোনা পরীক্ষা করেছে বলে দেখানো হয়েছে। আবার নমুনা সংগ্রহের জন্য 200 জনের নাম দেওয়া হয়েছিল, তাদের অধিকাংশই স্বাস্থ্যকর্মী নন। তারা হয় ডেটা এন্ট্রি অপারেশন, না হয় শিক্ষার্থী। এদের মধ্যে অনেকে আবার রাজস্থানের বাসিন্দা। ওই সংস্থাটি নাকি একই মোবাইল নম্বর দিয়ে 50 জন পর্যন্ত মানুষের নাম রেজিস্টার করেছিল। ভারতের করোনাকালীন লকডাউনের সময় বয়স্ক জনসংখ্যার কমপক্ষে 73% লকডাউনে নির্যাতনের শিকার হয়েছেন। প্রবীণদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা এইচ ওয়েল ফাউন্ডেশনের প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 5000 প্রবীণ ব্যক্তির কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়া হচ্ছে। উত্তরদাতাদের 82% বলেছেন বর্তমানে করোনা পরিস্থিতি তাদের জীবনে বিরূপ প্রভাব ফেলেছে। উত্তরদাতারা আরও জানিয়েছেন, লকডাউনের সময় এবং এর পরে তাদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনা বেড়েছে। 5000-এর মধ্যে 61% দাবি করেছে, পরিবারের বয়স্কদের নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার জন্য পারস্পরিক সম্পর্কই প্রধান কারণ। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রবীণদের মধ্যে 65% অবহেলার শিকার হয়েছেন। তাদের মধ্যে কমপক্ষে 58% বলেছেন তারা পরিবার এবং সমাজের নির্যাতনের শিকার হচ্ছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতি 3 জনের 1 জন প্রবীণ ব্যক্তি বৃদ্ধ বয়সে পারিবারিক হিংসার মুখোমুখি হন। সরকার দলীয় এবং বিরোধী আইন প্রণেতাদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হল পাকিস্তানের পার্লামেন্ট। সরকার দলীয় আইন প্রণেতারা বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফের বক্তব্যে দ্বিতীয় দিনের মতো অব্যাহত করলে দুই পক্ষে মঙ্গলবার এই সংঘর্ষ শুরু হয়। প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের সময় এক পক্ষ অপর পক্ষের দিকে বাজেটের নথি এবং বই ছুড়ে মারে। উত্তেজনার এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফ হামলার শিকার হতে পারেন এমন আশঙ্কায় দলীয় নেতাকর্মীরা তাকে ঘিরে রাখেন। স্পিকার আসাদ কাইসার তখন শরীফকে বক্তব্য থামাতে বললেও তিনি তা কর্ণপাত করেননি। কোনো গোয়েন্দা কাহিনীকেও যেন হার মানাবে এই ঘটনা। মালদেহের কালিয়াচকে আটক চীনা নাগরিক হান জুইনকে ঘিরে ক্রমে ঘনীভূত হচ্ছে রহস্য। প্রাথমিক তদন্তের আগেই আটক ওই ব্যক্তিকে চীনা গুপ্তচর বলে দাবি করেছে তদন্তকারীরা। এবার তাদের আশঙ্কা, হানের শরীরের ভিতরে থাকতে পারে কোনো মাইক্রোচিপ বা ইলেকট্রনিক ডিভাইস, যা নিশ্চিত করতে এবার ওই ব্যক্তিকে সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছে তদন্তকারীরা। তবে কি কোনো বড়সড় সাইবার হামলার পরিকল্পনা নিয়ে ভারতে ঢুকেছিলেন সেই ব্যক্তি?
এর মধ্যে আটক ওই ব্যক্তির কাছ থেকে জব্দ হওয়া ল্যাপটপ এবং মহা বিপদে পড়েছে তদন্তকারীরা। পাসওয়ার্ড উদ্ধার করতে কার্যত নাজেহাল অবস্থা তাদের। জানা গেছে হানির ল্যাপটপ এবং আইফোনের পাসওয়ার্ড মান্ডারিন ভাষা ব্যবহার করা হয়েছে, যা উত্তর চীনের বেশ প্রসিদ্ধ ভাষা। এছাড়া আরও একটি সোশ্যাল গ্রুপের মান্ডারিন ভাষায় কথোপকথনের তথ্য মিলেছে। এখন মান্ডারিন ভাষা জানেন এমন ব্যক্তি খোঁজ করছে পুলিশ। জব্দ ল্যাপটপ এবং আইফোন থেকে বহু তথ্য মিলতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। তারা জানিয়েছেন আটক হান যেন ওই মুটেও কোনো সাধারণ ব্যক্তি নন। তার কথা একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছে তদন্তকারী কর্মকর্তারা। কেবল আর্থিক প্রতারণা নাকি হানের ভারতে আসার পেছনে রয়েছে আরও বড় কোনো কারণ, সেই রহস্য ভেদ করার চেষ্টা করছেন তারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ভোরে গাজা শহরে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় ওই অঞ্চলে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে। গণমাধ্যমটি তাৎক্ষণিকভাবে এই হামলায় হতাহতের তথ্য নিশ্চিত করতে পারেনি। হামলার একটি ভিডিও ইতিমধ্যেই টুইটারে প্রকাশ করা হয়েছে। হামলা বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এর একটি বিবৃতি IDF জানায়, গাজা থেকে আগুন বেলুন উৎক্ষেপণের পাল্টা পদক্ষেপ হিসেবে বিমান হামলা চালানো হচ্ছে। তাদের যুদ্ধ বিমান খান ইউনুস এবং গাজা শহরে হামাসের পরিচালিত সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। ইসরায়েলের দমকল সেবার দাবি, মঙ্গলবার গাজা থেকে উৎক্ষেপিত আগুন বেলুনের দক্ষিণ ইসরায়েলে অন্তত 20টি ফসল ক্ষেতে আগুন লেগেছে। ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের এক মুখপাত্র জানান, জেরুজালেমে পবিত্র মসজিদুল আকসা রক্ষায় সাহস এবং প্রতিরোধ অব্যাহত রয়েছে। গত মাসের শুরুতে কোনো কারণ ছাড়া ইসরায়েলি বাহিনী হামলা চালায় নিরীহ গাজা এবং পশ্চিম তীরের বাসিন্দাদের উপর। টানা 11 দিনের সংঘর্ষের পর 21 মে যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস এবং ইসরায়েল। এক মাস না যেতেই ফের ফিলিস্তিনি বিমান হামলা চালালো ইসরায়েল। গত মাসের ওই বিমান হামলায় গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। বোমা হামলায় প্রাণ হারিয়েছেন নারী শিশুসহ 250 ফিলিস্তিনি। ইসরায়েলি বিমান হামলায় কয়েক ঘন্টায় আগে অধিকৃত পূর্ব জেরুজালেম উল্ড সিটিতে মঙ্গলবার পতাকা নিয়ে পথযাত্রা করেছে উগ্রপন্থী ইহুদিরা। ব্রাসেলসে এই সামরিক জোটের শীর্ষ সম্মেলন থেকে দেওয়া একটি বিবৃতির পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোটের সাথে চীনের এক তীব্র সামরিক প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এটিতে চীনকে বড় সামরিক হুমকি হিসেবে বিবেচনার পাশাপাশি দেশটির আচরণকে ন্যাটো জোটের জন্য এক ধারাবাহিক চ্যালেঞ্জ বলে বর্ণনা করা হয়েছে। ন্যাটো জোটের এই বিবৃতি চীনকে সাংঘাতিক ক্ষিপ্ত করেছে। চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমসের পত্রিকায় এ নিয়ে মঙ্গলবার যে দীর্ঘ সম্পাদকীয় প্রকাশ করা হয়েছে তাতে ন্যাটোর এই বক্তব্যের কঠোর সমালোচনা করা হয়। শান্তিপূর্ণ উন্নয়ন এবং অগ্রযাত্রার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ব্রাসেলসের শীর্ষ সম্মেলন থেকে ন্যাটো জোটের পক্ষ থেকে যে যৌথ ইশতেহার প্রকাশ করা হয়েছে তাতে চীনকে এক বড় সামরিক হুমকি হিসেবে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে চীন তার পরমাণু অস্ত্রের সংখ্যা অনেক দ্রুত গতিতে বাড়াচ্ছে। চীন যেভাবে তার সামরিক বাহিনীর আধুনিকায়ন করছে সেটা গোপন রাখার চেষ্টা করছে। একই সাথে তারা রাশিয়ার সাথে সামরিক সহযোগিতার শুরু করেছে। ন্যাটোর বিচারে চীনের এসব আচরণ তো এখন তাদের জন্য এক সিস্টেমেটিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টোনবার্গে হুঁশিয়ারি দেন, সামরিক এবং প্রযুক্তিগত সক্ষমতার বিচারে চীন এখন ন্যাটোর খুব কাছাকাছি চলে এসেছে। তবে তিনি একথাও বলেছেন, চীনের সাথে তারা একটি নতুন স্নায়ু যুদ্ধের সূচনা করতে চান না। ন্যাটোর যৌথ ইশতেহারের পরপর ইউরোপীয় ইউনিয়ন চীনা মিশন থেকে টুইটারের একটি বিবৃতি দেওয়া হয়। এতে চীন অভিযোগ করেছে যে ন্যাটো জোটের তরফ থেকে চীনের শান্তিপূর্ণ উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। চীন এমন একটি প্রতিরক্ষার নীতিতে বিশ্বাস করে রক্ষামূলক। এতে আরও বলা হয়েছে চীন কারোর জন্য সিস্টেমেটিক চ্যালেঞ্জ হতে চায় না, কিন্তু এরকম কোনো সিস্টেমেটিক চ্যালেঞ্জ যখন আমাদের কাছে চলে আসবে আমরা হাত পা গুটিয়ে বসে থাকব না। চীন আরও বলেছে তারা যেভাবে তাদের সামরিক বাহিনীর আধুনিকায়ন করছে সেটা ন্যায্যত এবং যুক্তিসঙ্গত, এটি তারা করছে স্বচ্ছতার সাথে খোলাখুলিভাবে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংবাদ সংগ্রহে কাজ করবেন বিশ্বের প্রায় 500 সাংবাদিক। দেশটির উপসংস্কৃতি মন্ত্রী মোহাম্মদ খুদ্দাদি মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের 226টি গণমাধ্যম প্রায় 500 সাংবাদিক ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য ইরানে আসবেন। এরই মধ্যে বহু দেশের সাংবাদিক ইরানে এসে পৌঁছেছেন বলেও জানান তিনি। মোহাম্মদ খুদ্দাদি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী সত্ত্বেও বিভিন্ন দেশের এই বিপুল সংখ্যক সাংবাদিক 18 জন পর্যন্ত অনুষ্ঠেয় নির্বাচনের খবর কভার করবেন।
তিনি জানান বিশ্বের 39টি দেশ থেকে সমস্ত সাংবাদিক আসবেন এবং এ ব্যাপারে ইরান সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুদ্দাদি বলেন, বিদেশি সাংবাদিকরা যাতে ইরানের নির্বাচনের খবর নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে সংগ্রহ করতে পারে সেজন্য সব ধরনের সহযোগিতা দেবে সরকার। ইরানের এই মন্ত্রী জানান, যে সমস্ত বিদেশি সাংবাদিক ইরানের নির্বাচনে সংবাদ সংগ্রহ করতে যাচ্ছেন তাদের মধ্যে 336 জন তেহরানে অবস্থান করেন এবং 160 জন সাংবাদিকের ইরানের আসারের জন্য ইরান সরকার ভিসা ইস্যু করেছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নয় সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।